বাবা, ওয়াশরুমেও তো নেই, গেল কোথায় ছেলেটা? আমার হয়েছে যত জ্বালা। যত চিঠি মনে হচ্ছে, কে লিখেছে? আমাকে ক্ষমা করো বাবা, আমি বিয়ে করতে পারবো না, দাদা ভাইয়ের জায়গা কোনোদিন আমি নিতে পারবো না, তেজ বেকারির যোগ্য আমি কোনোদিন ছিলাম না আর হবো না, তাই আমি চলে গেছি। ইতি সমুদ্র, সমুদ্র পালিয়ে গেল। আজ আমাদের এই পরিবারের ঐতিহ্য সোনার মুকুট আমি তোমার মাথায় নিজে পরিয়ে দেব। হীরের মুকুট খারা নিয়ে এসো, যাও। আমি পারবো না মা, ওটা সুধার, ওর অনুমতি ছাড়া আমি ওটা হাত দিতে পারবো না। সুধার অনুমতি? আমার আদেশ তুমি অমান্য করবে? থাক না ঠাম্মি। ইন্দ্রজিৎ বাবু, উমা, কি হয়েছে? আপনি এখানে এরকম বসে আছেন কেন? হ্যাঁ, আপনার ছেলে সমুদ্র সে কোথায়? চিঠি? বাবা, সমুদ্র পালিয়ে গেছে? সে কি মতবাগাটা হালকা পালিয়েছে? হ্যাঁ, আচ্ছা আপনি আপনি চিন্তা করবেন না, কি বলি বলুন তো, আজকালকার দিনে ছেলে মেয়েগুলো মা বাবা পরিবার এদের মান সম্মানের কথা ভাবেই না। আমি 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 এখন কি করবো? মাকে কি বলবো? আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন শুনুন, আমার একটা কথা শুনুন, আপনি একটু শান্ত হন। আপনি তো কোনো ভুল করেননি, তাই না? আপনি এত চিন্তা করছেন কেন? আমাদের তো সমুদ্রকে খুঁজে বের করতে হবে, তারপরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন, শান্ত হন, শান্ত হন। যাক বাবা, সবটা তাহলে সমুদ্রের একার হবে না, তেজকে বিয়ে করলে এখনো আমার লিটল বেবির চান্স আছে। আবার কি হলো ঝিনুক? আমাদের এক্ষুনি যেতে হবে। দিদি, শুধু কথাই কাজ হবে না, আজ আমাদের হাত চালাতে হবে। তারা এই তো, চল এবার, চল ফোনটা দা, চল ছাড়বো না আজকে, ফোনটা দা। এ সুধা, ঝিনুক, শুভ বিবাহ মহাসোমবার আজ রাত 9টায় স্টার জলসায়।